হাই গাইস, সবাইকে গুড ইভিনিং। তো সারাদিনে আমার কাজ এতই চলতেছে। তো আমরা এখন গ্রুপে মিটিং করতেছে, এসিজি গ্রুপে। তো আমরা কয়জন আইছে, প্রায় পাঁচজন ছয়জন লোক আইছে, আর বাকিরা আইতে পারছে না। তারা কেউ গেছে ডাক্তারের কাছে, কেউ শরীর ভালো না, আইতে পারছে না। তো আমরা যত জানাইছি আমরা মিটিংটা করানো লাগবো অবশ্যই। তো টাকা পয়সার লেনদেন তো ওইটা লেগে। তো মাছ প্রথম দিকে তো বেশি কাজ আছে, বাড়তি লেহালিহি চলতেছে, কত কিছু টাকা পয়সার ব্যাপার। মিটিংটা সবার বাড়ি বাড়ি ঘুরেই করি, আজকে আমার বাড়িতে হইছে, আর নেক্সট দিনে আরেকজনের দিদির বাড়িতে হইব। ওই এমন করে সেরা এই মিল্লা মিল্লা কইরা লাই। তো প্রায় নাইট হইছে, রাত্রে আমরা দগিরে খাউন দিতেছে, খাউন দিলে আছে না, খাই না, খালি মানে চিল্লাই 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 কেলেগা জানি। আমার মেয়ে খুব মানে আদর যত্ন করে, নিজের থেকে মানে প্রচুর আদর করে, নিজে না খাইয়া সেরা দগিরে খাওয়াই দিতেছে। তো রাত্রে বইলাম কুদু তারারে লইয়া সেরা, পরীক্ষা আরও বেশি নাই, আর গনা এক মাস। আমি যদি তারারে লইয়া যদি না বই, তারা তো কোনোদিনও বইই না পড়াত। আমি আগে বই লইয়া সেরা বইতিব, তারপরে তারা আইব আমার পিছে পিছে। এছাড়া এতে আমার ছোটো ছেলেটা আছে না, আরও বেশি একদম পুরা দুষ্ট হয়ে গেছে গা, পড়াশোনা পুরা কম হইতেছে, পড়েও না। আমি লইয়া বইলে কোনো রকম এই তাই নামাই না আয়া বই। আমিও সবসময় তারারে সময় দিতে পারে না, সারাদিন কিন্তু কাজে ব্যস্ত থাকে, এই ব্যস্ত থেকে ওইটা লেগে সারাদিন জাগা, রাত্রে পড়াইতেও আমার টাইম পায় না, এমনিয়া জাগা। তবু আমারও তো মানে পড়াইতেইব তারারে, এই চলতেছে পড়াশোনা। তো মানে মাস্টারটা আইয়ে প্রায় রাত্রে সাতটা আটটার দিকে আইয়ে, তো আটটার দিকে আইয়ে, এর আগে আমি পড়াই তারারে। এমনি তো ওই যে মাস্টার আইয়ে সব সাবজেক্ট তো পড়াই না, হাফ সাবজেক্ট পড়াই। তো বাকি সাবজেক্টটা আমি পড়ানো লাগে বাড়িতে। তারার মাঝখানে বইয়া আমি থাকুন লাগে পাহারা দিয়া, তারা পড়ে না, তবু আমি বইয়া থাকলে তারা পড়তে চায় না, আর আমি যদি ওইটা জায়গা তুলে তো আর পড়তো না। সব কিছু কাজকর্ম সাইরা বই আমি বইয়া থাকুন লাগে তারা লগে পড়াইতে গিয়েছে। আমি তো বইতে বইতে আমার তো মানে ভালো লাগে না, ছেলেরে বললাম পড়ো পড়ো পড়ো, ছেলে কই না তুমি বইয়া থাকো, তুমি বইলে পড়বো, না হইলে পড়তো না, আমি না বইলে পড়তো না। তো মেয়ে নোট তুলতেছে, আমি কইছি স্কুলে যেটা নোট দিছে এটাই পড়লে, না এক্সট্রাভাবে আবার নোট তুলবো, নোট লিখবো, এটা কোন সময় লিখবো আর কোন সময় পড়বো তারাই জানে। সারাদিন আসলে কাজকর্ম মানে অবসর থাকে না আমার, সারাদিন মানে জাগা এইভাবে, আর রাত্রে একটু অবসর পাই না। তারারে লইয়া সেরা এই পাহাড়টার মতো সেরা বইয়া থাকুন লাগে তারার লগে লগে, আর আমি যদি একটু উইটা জাগা ওই আমার পিছিয়ে পিছিয়ে শেষ, বই টই যেখানে আছে এনে থাকবো, আর পড়াশোনা নাই শেষ, এভাবে করলে কি হইব। দুজনের কথা শুনে না এভাবে হইয়া গেছে গা, আগে তো তবু পড়ো কইলে পরে বইয়া সেরা, এখন তো একদম পড়তেই চায় না তারা, বেশি স্কুল গ্যাপ ফাইলও আছে না, তারা এক করে বেশি ইয়ে জায়গা পড়তে চায় না। ঘন ঘন স্কুলে যাইলে এই স্কুল টু স্কুল খোলা থাকলে তখনই গেছে রে কিছুটা এলে পরে, স্কুলও বদ্ধ পাইছে ওইটার লেগে আরও বেশি পড়তে চায় না। স্কুলটা মানে খোলা হইলে আমার টেনশন নাই, তারা স্কুলে যাইব আইব নোট টুট পাইব। অ্যাকচুয়ালি এখন তো নোট টুটও বেশি পাইছেই না, দেখবা এই পরীক্ষা কাছাই তাছে তখন হইলে নোট টুট দিব কি তা করব, তারা তখন পড়ার আর শেষও না, খালি পড়াও 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 পড়া শেষও না। আসলে আমি কয়েকদিন ধরে সেরা ব্লগ ফ্লগও ছাড়তে পারি না, কোনোখানেও মানে যাইতেও পারি না, ব্লগ করতামও যাইতে পারি না, ঘরে যেটা আছে এটাই দিয়ে সেরা ওই আমি ইয়ে করি ব্লগ করি। তো আমার ব্লগটা অবশ্যই তোমরা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্টও করবই, আর কমেন্ট করে জানাইও আমার ব্লগটা। আমার অতটুকুই আজকের লাগিয়া, আর তোমরা তো
জানোই আমি অ্যাকচুয়ালি মানে সবাইরে মানে হাসি খুশি রাখতে ভালোবাসি, আমিও নিজে হাসি খুশি থাকতেও ভালোবাসি। আমি কিউরে মানে মনে কষ্ট করে সেরা দেখতে মানে পারি না, আমি নিজে মানে মনে কষ্ট করে সেরা থাকতে পারি না, কারণ করে সবসময় আমি হাসি খুশি থাকতাম মানে ভালোবাসি, মানে সবসময় যত মানে মনের কষ্ট থাকুক বা যে সাহায্য থাকুক আমার কিন্তু হাসি খুশিটা আমার খুবই মানে জরুরি। আজকের জন্য আমার ব্লগটা এটুটুকুই, আর নেক্সট ব্লগটা তোমার সাথে দেখা হইব। আর তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগলে মানে লাইক কমেন্ট করবা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও।